আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো কাঞ্চা স্পেশাল মেশিন, নতুন একটা মেশিন। তো নতুন একটা মেশিন আনার পরে এটা অবশ্য ম্যানুয়ালি থাকে, তো ম্যানুয়ালি থেকে কিভাবে ইয়ারের মাধ্যমে কিছু জিনিসের মাধ্যমে দুইটা সিলিন্ডার এবং সোনো নাইডের মাধ্যমে কিভাবে অটো করি সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্মানিত দর্শক, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার সব ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন আপনারা দেখতেছেন, এটা একটা সিলিন্ডার। তো এরকম দুইটা সিলিন্ডার লাগবে, একটা দিয়ে প্রেশার বিট উঠবে, একটা দিয়ে রোলার উঠবে। আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্মানিত দর্শক, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার সব ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন আপনারা দেখতেছেন একটা স্ট্যান্ড আমি বানাইছি, যেটা এই স্ট্যান্ডের মাধ্যমে দুইটা সিলিন্ডার লাগানো যাবে। এই সিলিন্ডারের যেই নাট এবং কী কীভাবে মেশিনের সাথে লাগাবো সেই স্ট্যান্ডটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা দেখলে বুঝবেন এই জিনিসের মাধ্যমে আমি সিলিন্ডারগুলো লাগাবো। তো আপনারা দেখতেছেন এই সিলিন্ডারগুলো লাগাইছি এই স্ট্যান্ড দিয়ে। তো লাগানোর পরে যে এটা কানেক্টিং আমরা দেখতেছেন, এটা হলো রোলারে কানেক্টিং। এখানে একটা রোলারে, এটা অবশ্যই আপনারা অনেক মেকানিকে চিনেন, যেটা মোটরে লাগানো হয়। তো এখন যেটা দেখতেছেন এটা হলো ইয়ার সোনো নাইট, এরকম দুইটা ইয়ার সোনো নাইট লাগবে। দুইটা ইয়ার সোনো নাইটের মাধ্যমে আমি ইয়ার লাইনটা কালেকশন দিব। তো আপনারা দেখতেছেন একটা থেকে দুইটা পাইপ গেছে, আবার আরেকটা থেকে একটা পাইপ গেছে, মোট তিনটা পাইপ গেছে। তো যেটা দিয়ে লোলার উঠতেছে ওটার মধ্যে একটা পাইপ, আর যেটা দিয়ে প্রেশার পেট উঠবে ওটার মধ্যে দুইটা পাইপ। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতেছি, এখান থেকেও দেখিও আপনি লাগাইতে পারেন, এবং আপনার সুবিধার্থে আমি সুন্দরভাবে দেখাতেছি। তো এখন দেখতেছেন প্রেশার পেট এবং লোলার দোনোটা অটো হয়ে গেছে। তো দুইটা সোনো ইয়ার সোনো নাইডের একটা জ্যাক আছে, এই জ্যাকটা ওখানে অবশ্যই মোটরের এখানে লাগাইতে হবে, নাহলে কালেকশন পাবে না, কারণ কালেকশন না পাইলে আপনি ওটা অটো কাজ করবে না। তো আপনারা দেখতেছেন কীভাবে লাগাইতেছি, এখানে একটা পাইপ দেখতেছেন, এখানে ইয়ারের মেন লাইনটা লাগাবো। তো কীভাবে লাগাইছি ভিডিওতে দেখাচ্ছি, আমি যতটুকু পারি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, এবং চেষ্টা আশা করি আপনারাও অবশ্যই কি আমার মতো আমার এই ভিডিওগুলো দেখি কি অ্যাডজাস্ট করতে পারবেন। তো সম্মানিত দর্শক, দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা বলতে পারি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি, এই কামনায় আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।